আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিনোদনের সংবাদ শিরোনামগুলি। এবারে সাকিবকে নিয়ে কানাডায় অপু বিশ্বাস ফেসবুকে লাইভে আসলেন। কাঠগড়ায় ফুফিয়ে ফুপিয়ে কেন কাঁদলেন চিত্রনায়িকা পরিমণি? বলিউডের নেহা, জেরিন, শেহনাজ নাকি প্রাচী দেশাই, কে হচ্ছেন সাকিবের নায়িকা? ডালিউড সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক ভেঙে গিয়েছিল, দুজনেই ইঙ্গিত দিয়েছেন আবার জোড়া লাগছে তাদের সম্পর্ক। সম্প্রতি তাদের দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায়, এবার কানাডায় অবস্থান করছেন তারা। সঙ্গে ছিলেন এই জুটির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। অপু তার ফেসবুক পেজে লাইভে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল 8টার দিকে ফেসবুকে লাইভেও আসেন তিনি। কানাডায় একটি পার্কে ফায়ারওয়ার্ক প্রদর্শনীর সময়ে লাইভে আসেন তিনি। 3 মিনিট 15 সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি সাকিব কিংবা জয়কে। তবে বাবা ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। তবে ভক্তরা এই সময় কানাডার সেই ফায়ারওয়ার্ক দেখার চেয়ে ভিডিওটিতে সাকিব আর ছেলে জয়ের কথোপকথনেই বেশি গুরুত্ব দেয়। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই লিখেছেন, আপনার পাশে কিং খানের গলা শোনা যাচ্ছে। অনেক নেটিজেন আবার জানিয়েছেন এই জুটির জন্য শুভকামনা আর ভালোবাসা। এর আগে প্রিয়তমা মুভির পরেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান। এর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এয়ারপোর্টে ধরা দেন লাল শাড়ির নায়িকা অপু বিশ্বাস, সঙ্গে ছিল ছেলে আব্রাহাম খান জয়। তখন ধারণা করা হয়েছিল সাকিবের কাছেই যাচ্ছেন তারা। কাঠগড়ায় ফুপিয়ে ফুপিয়ে কেন কাঁদলেন চিত্রনায়িকা পরিমণি? আদালতের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফুপিয়ে কাঁদলেন চিত্রনায়িকা পরিমণি। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ এমন ঘটনা ঘটে। এদিন সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতা হানির অভিযোগে তার করা মামলার সাক্ষ্য দিচ্ছিলেন তিনি। 2 বছর আগে ওই ঘটনা ঘটেছিল। ঘটনার কিছু বিবরণ দিতে গিয়ে কথা বলতেই পারছিলেন না ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। এক পর্যায়ে ফুপিয়ে কাঁদতে থাকেন পরিমণি। পরে আদালত তাকে ক্যামেরা ট্রায়ালে কথা বলার সুযোগ দেন। পরিমণি যখন কাঁদছিলেন তখন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর পিপি শহীদ হোসেন বিচারকের উদ্দেশ্যে বলেন, পরিমণি হয়তো এই জনাকীর্ণ আদালতে সেদিনকার ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারছেন না, আইনে এই ধরনের মামলায় ক্যামেরার ট্রায়ালের বিধানের রয়েছে। এই সময় বিধায়ক পরিমণির উদ্দেশ্যে বলেন, আপনি যদি মনে করেন ক্যামেরা ট্রায়ালে সব ঘটনা খুলে বলবেন তাহলে অবশ্যই মামলার বিচার ক্যামেরা ট্রায়ালেই হবে, আপনার আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী ছাড়া সেখানে আর কেউ থাকবে না, আপনি কি ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিতে চান? জবাবে এই চিত্রনায়িকা বলেন, মাননীয় আদালত, সেদিনকার ঘটনা মনে পড়লে আমি আজও ট্রমাটাইজ হয়ে যাই। পরিমণি এই কথা বলে আবারও কাঁদতে থাকেন। তখন তার আইনজীবী মুজিবুর রহমান বলেন, মাননীয় আদালত, পরিমণি ক্যামেরা ট্রায়ালে সব ঘটনা খুলে বলবেন। এই সময় পরিমণিও বলেন, মাননীয় আদালত, আমি ক্যামেরা ট্রায়ালেই সাক্ষ্য দেব। আদালত তখন পরিমণিকে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়ে আগামী 25শে সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এদিকে পরিমণি যখন আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন তখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী। মামলার অপর আসামি শাহ শহীদুল আলমের পক্ষে তার আইনজীবী আদালতে ছিলেন। শহীদুল আদালতে আসতে না পারায় তার পক্ষে সময় চাওয়া হয়। পরিমণি বাদী হয়ে 2021 সালের 14 জুন সাভার থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত করে 2021 সালের 6 সেপ্টেম্বর নাসির, তুহিন ও শহীদুলের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র জমা দেয় পুলিশ।